রাজ্যে আছড়ে পড়েছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। শনিবারও 18,000-এর উপরে রয়েছে রাজ্যের দৈনিক সংক্রমণ। পজিটিভিটি রেট বাড়তে বাড়তে 30% ছুঁয়ে ফেলেছে। 7,000-এর উপরে কলকাতায় দৈনিক সংক্রমণ। দৈনিক মৃত্যু বেড়ে হয়েছে 19। ডেল্টা ডেল্টা প্লাসকে ছাপিয়ে এবার সংক্রমণের মূলে করোনার ভ্যারিয়েন্ট অফ কনসার্ন ওমিক্রনই। কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে পাঠানো নমুনার তথ্য বিশ্লেষণে চোখ কপালে উঠেছে বিশেষজ্ঞদের। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য 31 ডিসেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত পাঠানো নমুনার 71% ওমিক্রনে আক্রান্ত। করোনা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত 3.7%। 6.7% পরীক্ষায় কোনো ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি। বাকি 19% বেশি পরীক্ষা অসম্পূর্ণ। ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়ার পরেও রাজ্যে সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্য। জিনোম সিকোয়েন্সিংয়ে দেখা গিয়েছে জোড়া ডোজ নেওয়ার পরেও করোনা হয়েছে এমন সংক্রমিতদের 81% ওমিক্রনে আক্রান্ত। তৃতীয় ঢেউয়ের ধাক্কায় শিশুরাও যে মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে তা স্পষ্ট পরিসংখ্যানে। করোনা হয়েছে এমন শিশুদের 69.2% ওমিক্রনে আক্রান্ত। সমীক্ষায় বেরিয়ে এসেছে যে শিশুদের মধ্যেও ওমিক্রন আক্রান্তের হার একই রকম প্রাপ্তবয়স্কদের মতো। চিকিৎসকরা উদ্বিগ্ন। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় সংক্রমিত শিশুদের একাংশ সুস্থ হওয়ার পরেও মাল্টিসিস্টেম ইনফ্ল্যামেটরি সিন্ড্রোমের জন্য হৃদযন্ত্র, শ্বাসকষ্ট, ডায়েরিয়ার মতো সমস্যা দেখা গিয়েছিল। এমনকি কলকাতায় শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে চিকিৎসকেরা বলছেন, দ্রুত চিহ্নিত করে চিকিৎসা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সিমটোম্যাটিক পজিটিভ শিশুদের সংখ্যা বেশি, তুলনামূলকভাবে এই ওয়েভে বাচ্চাদের একটু বেশি অসুস্থ হচ্ছে, একটু বেশি হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। যদিও টোটাল পার্সেন্টেজের তুলনায় সংখ্যাটা অত্যন্ত নগণ্য, কিন্তু এটা মনে রাখতে হবে যে আগের ওয়েভে বা তার আগের ওয়েভে টোটাল যে কটি শিশু আক্রান্ত হয়েছিল তার থেকে অনেক বেশি শিশু এবারে আক্রান্ত হচ্ছে এবং তাদের নাম্বারটা অনেকটা বেশি। সূত্রে খবর, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে করোনা আক্রান্ত 2 শিশুর অবস্থা সংকটজনক। একজন আছে ভেন্টিলেশনে। অলমোস্ট যে বাড়িতে ঢুকছে শিশুদেরও 100% ইনফেকশন রেট হচ্ছে যে বাড়িতে ঢুকছে। কিন্তু ফর্চুনেটলি যেটা হচ্ছে যে সিরিয়াসনেসটা ডেফিনেটলি অনেক কম। বাচ্চাদের স্যাম্পেল নেওয়াটা খুব ডিফিকাল্ট এবং ডিপে যে কিংবা থ্রোটের ভিতরে যে যাওয়াটা ডিফিকাল্ট। বড়দের যদি একজন করো সেটা যদি পজিটিভ থাকে তাহলে বাকি বাচ্চাদেরকে না করলেও চলবে এবং ধরে নাও যেটা ইনফেকশন এবং ধরে নাও যেটা ওমিক্রন। এই পরিস্থিতিতে 12 ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনে নজর দেওয়া হয়েছে। হু 12 বছর দিয়ে শুরু করেছে যে 12 বছর বয়সের ওপর থেকে আমরা ভ্যাকসিন দিতে পারবো। তাহলে কেন সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে 15 বছর করেছেন, কেন 12 বছর করছেন না? চিকিৎসকেরা বলছেন তৃতীয় ঢেউয়ের মূলে ওমিক্রনই। বড়দের পাশাপাশি শিশুদের শরীরেও বাসা বাঁধছে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, জানিয়ে চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে। সন্দীপ সরকার, ছিলম করঞ্জাই, এবিপি আনন্দ।